গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব কিভাবে মানুষের সমালোচনাকে অতিক্রম করে নতুন কোনো কিছু চেষ্টা করা যায় এবং সেখান থেকে কীভাবে সফলতা লাভ করতে হয়। এবং এই টপিকটা আমার জন্য অনেক ইন্টারেস্টিং। রিসেন্টলি আমি আমার এক্স কলিগ অন্তু ভাইয়ের সাথে কথা বলছিলাম নিজের কোন কোন ইম্প্রুভমেন্টের জায়গাগুলো আছে সেগুলো খুঁজে বের করতে। তো উনি আমাকে অনুপ্রেরণা দিলেন যে আপনি অ্যাটলিস্ট মানুষের সমালোচনাগুলো অতিক্রম করার মতো শক্তি রাখছেন, আপনার কষ্ট হচ্ছে তাও সেখান থেকে আপনি শিক্ষা লাভ করতে পারছেন, এটাই বড় বিষয়। যারা কোনো কিছু ট্রাই করে না তারা 10 বছর আগে যেরকম 10 বছর পরে ঠিক একই জায়গায় আছে। রিসেন্টলি একটা উদাহরণ দিলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। আমি রিসেন্টলি আমার স্কিন কেয়ার রুটিন, আমার স্কিনের যত্ন নেওয়ার জন্য আমি একটা পোস্ট করেছি ফেসবুকে যে আমি কি কোন ধরনের প্রোডাক্ট ব্যবহার করব, কোনটা মধ্যে কেমিক্যাল অ্যান্ড প্যারাবিন ফ্রি কেমিক্যাল মানে ফেস ওয়াশ বা সামথিং যেটা দিয়ে আমি আমার স্কিনের যত্ন নিতে পারবো। তো প্রথম মানুষের কমেন্ট দেখে আমার খুব খারাপ লাগছে, বাট মানসিকভাবে সেটা নিতে পেরেছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম আমার ফ্রেন্ড মাহাদি হাসান, স্কুল ফ্রেন্ড, ও আমাকে স্কিন কেয়ারের একটা রুটিন দিয়েছে। তো আমি সেটা ফলো আপ করে অনেক উপকৃত হয়েছে। এখন আমি যদি এই সমালোচনাটা অতিক্রম না করতে পারতাম, আমি কি জানতে পারতাম যে আমার ফ্রেন্ড মাহাদি লাইফস্টাইল নিয়ে এত সচেতন? ফেসবুক একটা খুবই ভালো টুল, বাট এটা দিয়ে যদি আমরা যথাযুক্ত মানুষের সাথে কানেক্ট করতে না পারি আমাদের কোনো লাভ নেই, আর যদি কানেক্ট করতে পারি স্কাই ইজ লিমিটলেস। আপনি রাতারাতি রাস্তা থেকে আকাশে উঠে যেতে পারেন যদি আপনি রাইট টাইমে রাইট পিপলের সাথে কানেক্ট করতে পারেন। এটাই জীবনের সফলতা সবচেয়ে বড় রহস্য। তো আপনাকে অবশ্যই লজ্জা, ভয়, ঘৃণা, দ্বিধা এগুলোকে অতিক্রম করে নতুন কিছু ট্রাই করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। ধরেন আপনি গান গেতে ভালোবাসেন, অনেকে হাসাহাসি করছে, বাট সেই ভয়টা যদি অতিক্রম করতে না পারেন তাহলে কীভাবে গানটা গাবেন? কারণ অনেক সময় লুকিয়ে গান গেলেও লাভ হবে না। মানুষের সামনে যখন পারফর্ম করবেন তখনই না গানের টোন টোনালিটি এগুলো বুঝতে পারবেন, কমেন্টগুলো যখন অ্যাকসেপ্ট করতে পারবেন তখন কিছু শিখতে পারবেন। যেগুলো ভালো লাগবে না জাস্ট ইগনোর করেন, যেগুলো ভালো লাগবে সেগুলো অ্যাকসেপ্ট করেন। এবং অনেক সময় মানুষের কাছ থেকে ছোটো জিনিস খুঁজতে গিয়ে অনেক বড় জিনিস পেয়ে যাবেন। যেমন আমার ফ্রেন্ড মাহাদি শুধুমাত্র ভেবেছিলাম স্কিন কেয়ার নেয়, পরে দেখলাম যে ও পারফিউম কালেকশন করে, অনেক কিছু লাইফস্টাইল নিয়ে ও ভাবে। তো ওর কাছ থেকে আমি পরবর্তীতে অনেকগুলো টিপস পেয়ে গেলাম এবং আমি জাস্ট কয়েকদিনের মধ্যেই টিপসগুলো ফলো করলাম অ্যান্ড ভালো মতো আমি বেনিফিটেড। আর ক্যারিয়ার নিয়ে তো আমি আমার কলিগদের সাথে এমনকি ফেসবুক লিঙ্কডিনে একবারে সরাসরি ওপেনলি আলোচনা করি। কারণ ওপেনলি আলোচনা করলে হয় কি, আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, আমি একটা জিনিস খাচ্ছি বা আমি একটা নতুন জিনিস শিখতেছি, এটা আমি পোস্ট করি, শেয়ার করে আমার লাইফটা সবার জন্য ট্রান্সপারেন্ট অ্যান্ড ওপেন করি। মানুষ সেখানে কমেন্ট করে, কমেন্ট থেকে ব্যাড কমেন্টগুলো আমি ইগনোর করি, কিন্তু রাইট কমেন্টগুলো থেকে আমি কিছু শিখতে পারি, নতুন কানেকশান বিল্ড আপ হয়। আসলে কানেকশান ছাড়া কীভাবে আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি গ্রো করবেন? কারণ মানুষ তো একজন আরেকজনের কাছ থেকেই শিখে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন যে কীভাবে হেট কমেন্ট, হাহা রিয়াকশান, বুলিং, এগুলো লাইফ রিজেকশান, এগুলো লাইফের তেমন কোনো কাজে আসে না। এগুলাকে দরকার হয় রিজেকশনের জন্য একটা আলাদা মেল ফোল্ডার বানান বা একটা ডায়েরি বানান, যে রিজেকশনের গল্পগুলো লিখে রাখবেন, এগুলো ভবিষ্যতে যে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগে। আর অবশ্যই গঠনমূলক জিনিসগুলো অবশ্যই আপনি স্টোর করবেন, কারণ ওখান থেকে অনেক কিছু শেখার আসে আছে। তো দ্যাটস ইট, খুবই শর্ট একটা ভিডিও হলো। তো সামনে এরকম চট জলদি দুই একটা ভিডিও হবে, আশা করি সবাই আমার ব্যস্ততা বুঝতে পারবেন আর আমি আমার লার্নিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ, গুড বাই এভরিওয়ান।